আচ্ছা ঠিক আছে, হ্যালো 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 হ্যালো, আচ্ছা এটা বন্ধ করে দেন, সমস্যা নেই, দোহারি দেন আর এটা ঠিক করেন। হ্যালো 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 হ্যালো, সম্মানিত সুধী বাউল বিচার গানের আশেকান জাকিরান বিন্দু, আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব প্রার্থনা গান হয়ে গেল, এখন আমাদের মাঝে পালা। নবরাতের ভাগটা আমাকে আরেকটু কমান দেখি, আমাকে গাইতে হবে আর আমার বাজান সত্তর সরকার গাবে বেলায়েতের ভাগ। তো আমি এতটুকু বলতে চাই, এই নবুয়তটাও আমার দয়াল নবীর থেকে আসা আর এই বেলায়েতটাও আমার দয়াল নবীর থেকেই এসেছে। তাই নবুয়তি যুগের পরিবর্তন হয়েছে, কত খতম হয়েছিল যুগ। অনেক শিল্পীরা বলে যে নবুয়ত খতম হয়েছে, এই কথা আপনারা শুনেন না, এগুলা যারা শুনে আর যারা বিশ্বাস করে ওরাও একদম বোকা। নবুয়ত ছিল সৃষ্টির আগে মাখলুকাত, এই পৃথিবী সৃষ্টি হয় নাই, যখন আমার খোদার সাথে নূরের মোলাকাত হয়েছে সেখানে নবীও ছিল সেখানে নবুয়ত ছিল। এই যে দুনিয়াতে আইসা ৪০ বছরের পরে নবুয়ত প্রকাশ পাইছে, এগুলা হলো কি বলবো আর, এগুলা এগুলা বিশ্বাস না করলেও আপনারা বলবেন যে হাদিস আসছে, কি বলবো আর। এই নবুয়ত আমার দয়াল নবী মহারে নবুয়ত উনি এই পৃথিবী সৃষ্টির আগে পাইছে। তাহলে নবুয়ত মাখলুকাত সৃষ্টির আগে ছিল, যখন নূরের সাথে মোলাকাত হয়েছে। আমি সেই গায়ক যিনি সত্য কথা বলে গান গাওয়ার মতো প্লেয়ার, মিথ্যা বলবো না। আমার আল্লাহ বললেন আওয়ালুমা খালাকুল্লাহ মিন নূর, আমার আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করলেন, যা আমার মুহাম্মদি নূর। আর আমার মুহাম্মদ নবী বললেন আনা নূরুল্লাহ কুল্লে শাইইন মিন নূর, আমি আল্লাহ নূর হই আর আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি। তাই যত মানুষ দেখেন, গাছ দেখেন, বৃক্ষ তরোয়াদি আদার আদার মাখলুকাত, আমার নবীর নূরে সৃষ্টি। কি যত নব সৃষ্টি পৃথিবীতে সবই আমার নবুয়তের গুণ। তাই নবুয়ত ছিল, নবুয়ত আছে, নবুয়ত থাকবে, নবুয়তি যুগ খতম হয়েছে, নবুয়ত খতম হয় নাই। আর সেখান থেকেই আমি বলবো, যিনি আওয়ালুনা মোহাম্মদ মানে প্রথম, আবার উনি আখিরুনা মোহাম্মদ আখিরে উনি, জাহেরে মোহাম্মদ বাতেনেও মোহাম্মদ, সর্বযুগী সর্বযুগের মোহাম্মদ সত্তায় যারা সত্যায়িত হয়, মোহাম্মদ নূর যার মধ্যে বর্ষণ হয়, যিনি রেসালত প্রাপ্ত হয় তিনি বাসারসান হয়, তিনি নাইবি রসুল হয় নাইবি নবী হয়। আর সেখান থেকে আমার পালা, তাই আমার নবীর নামে নাত, একটি নাত দিয়ে আমি আমার পালা শুরু করবো। ধন্যবাদ। Ya Muhammad Ya Muhammad Mustafa Nabi Sallallahu Alaihi
সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ রহমতের বাণী যার মুখে শুনে খোদারি খাসন রে তৈয়ারি জিনি রহমতের বাণী যার মুখে শুনি মাবুত নাই এক আল্লাহ তৌবা বলে নবী নূরের পুতুল তৌবা বলে নবী গুলাবের ফুল তৌবা বলে বলে নবী মোরের পুতুল তৌবা বলে নবী গোলাপের ফুল নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সফির নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবারও কাবা এই নূর নবীজির প্রেমে কাবাগর একদিন সেজদায় মত হয়েছিল এ কেমন ঘটনা আবার খোদারি খাস মোড়ে তৈয়ারি চিনি রহমতের বাণী যার মুখে শুনি দুসরা কোন মাবুত নাই এক আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ কিছুক্ষণ আগে আমরা এখানে দয়াল নবীর নামে দরুদ এবং কিয়াম যেই কিয়ামের পক্ষে আমার দাদা উস্তাদ আব্দুর রশিদ সাইজি উনি কিয়ামের পক্ষে ছিলেন কি এবং ওনার গানের মধ্যে তা প্রকাশ করেছে ওনার কালামের মধ্যে প্রকাশ করেছে সূরা আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লা জিনা আরে যে আমি আমার
ফেরেশতা মিয়া ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুম আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আমি আল্লাহ আমার দোস্ত মোহাম্মদকে কুরসির মধ্যে বসাইয়া লক্ষাধিক ফেরেশতা নিয়া আমি দরুদ কিয়াম পাঠ করেছি দুনিয়ার যত বান্দা বান্দি, তোমরা আমার দোস্তের নামের উপরে দরুদ কিয়াম পাঠাও। এখন আমরা একদল বের হয়েছি, হ্যাঁ মিলাদি পড়ার প্রয়োজন নাই, নবীর নামে দরুদ পড়ার প্রয়োজন নাই, সৃষ্টি না করলে আমি আপনি বৃক্ষতরু আদি কোনো কিছু সৃষ্টি হতো না। আর সেই নবীর নামে আমার আল্লাহ নিজে দরদ করছে, কিয়াম করছে। আর এই বেঈমানের দল এরা কয় দাঁড়ান লাগবে না, কিয়াম করতে হবে না। আমার দাদা হুজুর রশিদ সরকার উনি ক্যাসেটের মধ্যে দেখেন বলছে, নবীর দরদ সই না জাহারিরি আরে গামে না, নবীর দরুদ সই না যাহারি হারে গামে না, আমার হুজুরে কত উন্মত না হুজুরে হৃদয় ঘামে না, আমার হুজুরে কয় আমার উন্মত হতে পারে না। যার নামে এত মধু, যার নাম শুনলেই এত ভালো লাগে প্রাণ কাঁদে, সে না জানো দেখতে কেমন, তার দেখলে না জানি কত ভালো লাগবে, দুনিয়ার কথা ভুল পড়ে যাবে। তাই সেই দয়াল নবীর নামে দরুদ পড়বেন এবং কিয়াম করবেন এবং নবীর প্রতি মহব্বত ভালোবাসা রাখবেন। আমার মালিক না করুক আপনার অন্য এবাদত ছাড়াও আপনাকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে মিলাদ মাহফিলে যাবেন। আমার আল্লাহ পাক বলে, যেখানে আল্লাহর 40 জন বান্দা থাকে, মানুষ থাকে, সেখানে আমি আল্লাহর একজন ওলি থাকে। যদি ওলি নাও থাকে, সেখানে আমি একজন ওলি সাব্যস্ত করি। এই জন্য আমরা এই যে দেখেন, যখন মোনাজাত করি না, হ্যাঁ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরু লানা ওয়া তারহামনা লানাকুনান্নাল মিনাল খাসিরিন। আর সেই মোনাজাতের মধ্যে বলি, ইয়া মাবুদ তোমার শহীদ দরবারে আমরা কতিপয় গুনাহগার হাত তুলেছি গো মাওলা, তোমার যার হাতকে পছন্দ হয় ওই হাতের ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমিন। ইয়া মাবুদ তোমার পবিত্র কোরআন শরীফের মধ্যে শুনেছি সন্তানের দোয়া নাকি তার মা বাবার রুহে যায় পৌঁছায়, এই জন্য একটা আয়াত বলা হয় রাব্বির হাম হামা রাব্বা ইয়ানির সাগিরা। এর অর্থ হলো শিশুবেলায় মা বাবা আমাকে আপনাকে যেইভাবে লালন পালন করছে, মা বাবাকে মালিক তুমি সেইভাবে হেফাজত করো। বলে এই জন্য হ্যাঁ মিলাদ মাহফিলের পক্ষে আমার দাদা উস্তাদ আব্দুর রশিদ সাইজি উনি মজলিসের পক্ষে, পীর মুর্শিদের পক্ষে, উনি এই মিলাদ মাহফিলের পক্ষে, দরুদ কিয়ামের পক্ষে, উনি সারা জীবন জীবন পারে বাজি রেখে উনি এই জীব শিক্ষা দিছে, পরম বন্ধু সেবা সরকারে চলে গেছে।